স্বপ্না, তোমার না আস্তে আস্তে মারার কথা ছিল, তুমি এত জোরে মাইছো পুরা গা ব্যথা হয়ে গেছে। আরে বাবা, আমি কি ইচ্ছা করে মারছি? যখনই তোমারে মাইকটা শুরু করলাম হঠাৎ করে আম্মা এসে হাজির, এই জন্য বাধ্য হয়ে আমারে মারতে হলো, নাহলে তো আম্মা বুঝে ফেলতো যে আমরা অভিনয় করতেছি। সে কোনো তোর মাইর খাওয়া শুরু হয়েছে, শুধু মাইর খাইতেছি আর মাইর খাইতেছি। আরে বাবা রে, এত উত্তেজিত হইতেছো কেন? আব্বা পরবর্তী দিক নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মাইরটা তোমার খাইতে হবে। মাইর খাইতে হইব। শোনো, এখন শেষ হোক, ইয়ার হরেতে আব্বার লগে আর হিসাব নিকাশ আছে। কিন্তু আইজে কইছিলাম যে মানুষের কথা শুনি লাভ নাই, দেখতে হইব নিজের চোখে, ইয়ার পরে সিদ্ধান্ত নিতে হইব। আরে বাবা, আব্বা হলো আর্জেন্টিনার সাপোর্টার, তার কথা অবিশ্বাস করে উপায় আছে বলো? আব্বা নিজের মুখে যখন বলছে তখন আমি বিশ্বাস করছি। তাই বলে কি আমার প্রতিদিনই মাই খেতে হইব? বলেন ডাক্তারের কাছে যাবে ডাক্তারে। ঠিক আছে, প্রতিদিন মাই খেতে হবে, এটা ক্লোজ আপ সারি গেছে। পজিশন ওই ডালে দিয়ে শুরু, প্রতিদিন মাই খেতে হবে। রোল সুন্দর বলো, কিন্তু এখানে বাচ্চাটাকে বসাবা। রোল এন্ড অ্যাকশন। শুনো পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ শোনো, এইভাবে তুমি আমার বেডরুমে যে ঢুকছো এটা যদি ওরা বুঝে ফেলে তাহলে তো সব খেলা হবে। তুমি এখানে বসো, আমি দেখি ড্রয়িং রুমে কেউ আছে কিনা, কেউ যদি না থাকে ওদের মুখোশ খোলার জন্য আমাদেরকে কিছুদিন কন্টিনিউ করতে হবে, এটা আব্বার নির্দেশনা। বসো, আমি দেখে তোমার ইশারা করতেছি, ঠিক আছে? যাও, তুমি কি কইতেছো না কইতেছো এতে কাম হইতো না। আই কে? আই আর্জেন খান, তাবাদ দুনিয়া কো জিতনা ভি খান হ্যায়, সব হামারা শিষ্য হ্যায়, উসকো হাম ফাইট শিখাতা হ্যায়, গান শিখাতা হ্যায়, নাচ শিখাতা হ্যায়, আর হামকো আব্বা ডে বাই ডে হামকো মার খাওয়াতা হ্যায়, ইস নেহি চলেগা। আব্বা আই এম, তুই একদিনের মধ্যে আই একটা খবর করে ছাড়ি দিমু আব্বা।